তাড়াতাড়ি বিয়ে করা, তাড়াতাড়ি কি করা, বিয়ে করা। দেখছেন যুবক ছেলেরা কেমনে হাসে, খুব খুশি তারা, তাই না? অবিবাহিত ভাইরা বেশ খুশি, বিশেষ করে আজকের এই ইয়াং বয়েজ ক্লাব, এটা তো মনে অবিবাহিতদের সংখ্যাই বেশি, তারাও খুশি, অসুবিধা নাই, আমরাও খুশি। তাড়াতাড়ি বিয়ে করতে হবে। আজকে আমরা বিয়েকে কঠিন করে দিয়েছি বলে জেনা ব্যভিচার আর ধর্ষণ, করোনা ভাইরাসের চাইতেও ধর্ষণ আর জেনা ব্যভিচার আরো মারাত্মক ভাইরাস হয়ে গিয়েছে। আমরা 15-16 বছর 17 বছরে বিয়ে দেওয়াকে আমাদের সমাজে এটা মারাত্মক জঘন্য কাজ মনে করি, কিন্তু 12-13 বছর বয়সে শারীরিক সম্পর্ক, অবৈধ শারীরিক সম্পর্ক করে প্রেগনেন্ট হয়ে যাওয়াকে আমরা ততটা খারাপ মনে করছি না। এটা সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক। বিয়েটাকে সহজ করে দিতে হবে। আমরা বলছি যে বাবা, মা বাবরা বলে বাবারে প্রতিষ্ঠিত হ, এরপরে বিয়ে কর। আর আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত হও। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে শুনেন, শেষ দিকের আসলে কথাগুলো অত্যন্ত বাস্তবিকই বলবো আজকে। দেখেন যেই ছেলে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে সে আসলে বউয়ের সাথে দাস দাসীর মতোই আচরণ করে, কারণ তার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে তো বউয়ের কোনো অবদান থাকে না, সে আগে থেকেই প্রতিষ্ঠিত। কথাগুলো বুঝেন। আর প্রতিষ্ঠিত হওয়ার আগে যেই ছেলে বিয়ে করে ওই ছেলে বউকে কদর করতে জানে, কারণ বউ যদি ভালো হয় তাহলে বউ তাকে অনেক সাপোর্ট দেয়। এই সাপোর্ট দেওয়ার কারণে বউয়ের প্রতিও তার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। এই জন্যই আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন আরে মিয়া আগে বিয়ে করো তারপরে প্রতিষ্ঠিত হও। যত তাড়াতাড়ি বিয়ে করবেন তাড়াতাড়ি নানা হইতে পারবেন, দাদা হইতে পারবেন। 20 বছরে বিয়ে করেন, 40 বছরের আগে দেখবেন নাতি পুতি পেয়ে গেছেন, এখন বিয়েই করে 35 বছর বয়সে তো সুখ শান্তি আর কখন করবে? মরার আগে কপালে থাকলে নাতি বুদ্ধি পায়, নইলে আর পায় নাই হচ্ছে অবস্থা। আবার দাড়ি টাড়ি সাদা হয়ে যায় বিয়ে করে না, এরকম আছে, এরকম আছে না? কি আপনার কন্ট্রোলিং ক্ষমতা কি এত বেশি? যদি এতই বেশি হয় তাহলে তো আমি তো আপনাকে সুস্থ বলবো না, আমি তো আপনাকে অসুস্থ বলবো। আপনার সমস্যা আছে, আপনার সমস্যা আছে। আমরা খাবার খেতে হয় পেটে ক্ষুধা লাগে না, পেটের খাবার আছে, শরীরের একটা খাবার রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বিয়ের মতো পবিত্র একটি পন্থা দিয়েছেন। আমরা এই বিয়েকে এত কঠিন করেছি, এখন বিশেষ করে চট্টগ্রামে বিয়ে খুব সহজ, তাই না? হ্যাঁ, আরে বাপ রে বাপ, মেয়ে পক্ষ বিশেষ করে মেয়ের মেয়ে পক্ষ তো বেশি নির্যাতিত, একদম বদনা থেকে নিয়ে এসি পর্যন্ত সব দিতে হবে, চায় না, চায় না। আপনি খুশি হয়ে যা দেন, আপনি খুশি হয়ে আবার না দিলে কয় দেখছো কিরকম ফকিরের করে, কিরকম ফয়েননি, কিচ্ছু দিল না, এরকম আছে না? নাই তো, এটা কেমন মানসিকতা, এটা কেমন মনোভাব! আর আমরা মুসলমান হয়ে এই কাজগুলো করছি, আল্লাহর কসম এই পরিবেশ ইসলাম সৃষ্টি করেনি, এই পরিবেশ আপনারা করেছেন, এই পরিবেশ আপনাদের সমাজ করেছে, এটা ইসলাম করেনি, এটা ইসলাম করেনি। ইসলাম বিয়েকে সহজ করে দিতে বলেছে। আপনি মেয়ের বাবার উপরে এত জুলুম চালান কেন? মেয়ের বাবা হইছে বলে সব কিছু দিতে হবে, এটা কেমন কথা, এটা কেমন কথা? কুত্তার পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া ওইরকম হারাম। যৌতুক খাইতে যদি আপনার এত ইচ্ছা হয়, আপনার এলাকায় যদি যৌতুক খাওয়া কিংবা যৌতুক খাইতে ইচ্ছুক কোন ছেলে বা ছেলের বাপকে দেখেন, এদেরকে কান ধরে এনে আগে টয়লেটের কি বলো এটাকে টাঙ্কিতে আগে বলবেন আগে গু খা, আগে কি খা, গু খা, এরপরে যৌতুক খা। কেমনে আপনি এই অমানবিক কাজ করেন? মেয়ের বাবা যদি খুশি হয়ে আসার সময় একটা কিছু দেয় হাদিয়া গিফট মনে করে শুকরিয়া, 18 বছর 19 বছর বাবা মা তাদের কলিজা ছেড়া মোহাম্মদ দিয়ে একটা মেয়েকে লালন পালন করে ওইটাই তো আপনার কাছে দিয়ে দিল, আপনি চান কেমনে ভাই, কেমন অমানবিক আপনি! এবার ছেলে পক্ষ বা ছেলের বাবারও অখুশি হইল, হ্যাঁ, এবার আসেন মেয়ে পক্ষের দিকে একটু যাই, মেয়ের বাবা তো কম না, 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা মোহরা না দিতেই হবে, 10 ভরি স্বর্ণ। দেখছেন এখন সবাই খুশি, আসল জায়গায় আসছি তো, কেন এটা কেন, মোহরা না দেওয়া ফরজ কিন্তু মোহরা না চাপিয়ে দেওয়া হারাম। আজকে আমরা মোহরানা কঠিন করে দিয়েছি বলে ছেলেগুলো বিয়ে করতে পারছে না, মেয়েগুলো বিয়ে বসতে পারছে না, এই জন্য তারা হালালের পরিবর্তে হারাম পন্থা,
বেছে নি চার সমাজে জেনা ব্যভিচার ধর্ষণ মহামারীর মতো আজকে ছড়িয়ে পড়ছে। যদিও ধর্ষণ জেনা ব্যভিচারের জন্য শুধু বিয়ে না হওয়াটা একটা কারণ না, আরো অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। ইসলামী বিচার কায়েম নেই, পর্দা নেই, এরপরে সহশিক্ষা আছে, অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে আছে, অশ্লীল বিলবোর্ড বিজ্ঞাপন আছে, অশ্লীল বিজ্ঞাপন তো আছে, এরপরে সিনেমা নাটক এগুলো তো আছে। প্রিয় ভাইরা, এই জন্য এই ধর্ষণ জেনা ব্যভিচার নামক মহামারীকে সমাজ থেকে তাড়িয়ে দিতে হলে বিয়েটাকে সহজ করতে হবে। এখন এই যে যুবক ছেলেদের পক্ষে বললাম যে মা বাবাদেরকে বললাম তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে বিয়ে দেন, এখন শুধু তো তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে বিয়ে দিলেই হবে না, বিয়ের জন্য তো সামর্থ্যবান হইতে হবে। এখন আমাদের ছেলেরা সামর্থ্যবান হইতে হইতেই 35 বছর বুড়া হয়ে যায়, 40 বছর। এইটার জন্য আবার গার্ডিয়ান মা বাবাকেও আমি দায়ী করি। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ফার্মের মুরুখ বানায় ফেলছেন, এদেরকে কাজে দেন।